আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। বুঝবে দেশের অন্ধকার, আসবে রে প্রাণের জোয়ার, বুঝবে দেশের অন্ধকার, আসবে রে প্রাণের জোয়ার, আমরা সবাই মিলে তালে তালে আনন্দের গান গাইব, আমরা সবাই মিলে হো, আমরা সবাই মিলে তালে তালে আনন্দের গান গাইব, আমরা সবাই মিলে হো, আমরা সবাই মিলে তালে তালে আনন্দের গান গাইব, আমরা নয়া বাংলা গো বাজব, বাজব রে আমরা, বাজব রে বাজব, বাংলা বুকে পাড় দিয়া নয়া বাংলা গো বাজব, বাজব রে আমরা, গলায় গলায় উঠবে ধান, গলায় গলায় উঠবে গান, গলায় গলায় উঠবে ধান, গলায় গলায় উঠবে গান, যত মায়ের বুকে শিশুর মুখে হাসির ঝলক আনব, যত মায়ের বুকে হো, যত মায়ের বুকে শিশুর মুখে হাসির ঝলক আনব, যত মায়ের বুকে হো, যত মায়ের বুকে শিশুর মুখে হাসির ঝলক আনব, আমরা নয়া বাংলা গড়ব, বাঁচব বাঁচব রে আমরা, বাঁচব রে বাঁচব, বাংলা বুকে পাঁচ দিয়া নয়া বাংলা গড়ব, বাঁচব বাঁচব রে আমরা, দিন দুঃখী ও ভাগারে দল মুছরে এবারে চক্কে রজল, দিন দুঃখী ও ভাগারে দল মুছরে এবারে চক্কে রজল, নিখিল বিশ্বে যত নিশ্চিত মহামুক্তির পর্ব, এলো নিখিল বিশ্বে হো, এলো নিখিল বিশ্বে যত নিশ্চিত মহ
এলো নিখিল বিশ্বে যত নিশে মহামুখী পর্ব এলো নিখিল বিশ্বে হো এলো নিখিল বিশ্বে যত নিশে মহামুখী পর্ব এলো নিখিল বিশ্বে হো এলো নিখিল বিশ্বে যত নিশে মহামুখী পর্ব আমরা নয়া বাংলা গড়বো বাঁচবো বাঁচবো রে আমরা বন্ধুরা, 1947-এ দেশভাগের আগে বঙ্গপ্রদেশের আয়তন ছিল 1,89,000 বর্গ মাইল এবং জনসংখ্যা ছিল 78.5 মিলিয়ন। বঙ্গের পূর্বাঞ্চল ভৌগোলিক এবং অপ্রতুল যাতায়াত ব্যবস্থার কারণে পশ্চিমাঞ্চল থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। 1836 সালে উত্তরাঞ্চলের প্রদেশগুলোকে বঙ্গ থেকে পৃথক করে একজন লেফটেন্যান্ট গভর্নরের অধীনে ন্যস্ত করা হয় এবং 1854 সালে বঙ্গের প্রশাসনিক দায়িত্ব থেকে গভর্নর জেনারেল ইন কাউন্সিলকে অব্যাহতি দিয়ে একজন লেফটেন্যান্ট গভর্নরের উপর তা অর্পণ করা হয়। 1874 সালে সিলেট সহ আসামকে বঙ্গ থেকে বিচ্ছিন্ন করে চিফ কমিশনারশিপ গঠন করা হয় এবং 1898 সালে লুসাই পাহাড়কে এর সঙ্গে যুক্ত করা হয়। শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতার বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা দেশভাগ। পরবর্তী আলোচনা এবং অনুষ্ঠান শুনুন আমাদের বন্ধু তামান্না মাকসুদ পর্ণার সঙ্গে। এপার বাংলা ওপার বাংলা মধ্যে জলধি নদী নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি। এপার বাংলা ওপার বাংলা মধ্যে চলুধি নদী নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি। বাংলায় কাঁদে বেহুলা ভেলায় দেশ বিভাগের শ্মশানে, বাংলায় কাঁদে বেহুলা ভেলায় দেশ বিভাগের শ্মশানে, 21-এ 19-এ রফিক কমলা জলে রাজপথে ময়দানে, বাংলায় আমার তেষ্টা মেটায় জল নয় তো পানি, বাংলায় আমার তেষ্টা মেটায় জল নয় তো পানি, বাংলায় আমি রবি ঠাকুর আর জীবনানন্দ জানি। আমিও শিখেছি অয়ে অযোগর বমানে শুধু বন্যা, প্রথম প্রেমের শব্দ বলেছি শ্যামল বরণী কন্যা, আমার বাউল মুর্শিদি গানে এপার ওপার বাঁধা, বাংলা কখন ফাতেমা বিবি
বাংলা কখনো রাধা, বাংলা কখন ফতেমা বিবি, বাংলা কখনো রাধা। ছিন্ন বাস্তু নির্বাসিত এপার ওপার গেছে, ছিন্ন বাস্তু নির্বাসিত এপার ওপার গেছে, মার দুধটুকু তবু আমায় বাংলায় শিখিয়েছে, এপার বাংলা ওপার বাংলা মধ্যে চলতি নদী, নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি, নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি, নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা কথা বলব পশ্চিমবঙ্গ থেকে অধীর বিশ্বাসের সাথে, গাঙচিল প্রকাশনা পরিবারের কর্ণধার অধীর বিশ্বাস। ছোটদের লেখার জাদুকর তিনি, লিখছেন দেশভাগ নিয়ে একের পর এক লেখা, লেখার মধ্য দিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন তার জন্মস্থান যশোর জেলার মাগুরা গ্রামের স্মৃতি, যে স্মৃতি নিয়েই 1967 সালে যশোর ছেড়ে কলকাতায় চলে যান তিনি। দেশভাগ নিয়ে তার বিভিন্ন গ্রন্থ দেশ বিদেশে সমাদৃত, লিখেছেন চলো ইন্ডিয়া, আল্লাহর জমিতে পা, গড় চুমুক এর মতন বই, সম্পাদনা করেছেন দুই বাংলার সীমানা পারাপার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলন বর্ডার। কথা বলছি অধীর বিশ্বাসের সাথে। নমস্কার শ্রোতা বন্ধুদের, আমি অধীর বিশ্বাস। আমি পূর্ব পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তানই ছিল, আইয়ুব খানের আমল, সেই সময়ে 1967 দেশ ছেড়ে এসেছি 67। একটু গল্পের মতো আমি বলছি, ছেলে একদিন এখানে যখন আসি চলে এলাম, তো অনেক দিন বাদে এখানে বাল্যকালে চলে এসছি, ছেলে হয়েছে, বিয়ে শাদি করেছি, অনেক কিছু ছিল আর কি, তর্ক জোরে ছেড়ে এসেছে, মানে এটা কি দেশ নয় তোমার, এই ভারতবর্ষ ইন্ডিয়া। আমি ওকে বলতে চাই দেশ মানে জন্মভূমি, আমার গ্রাম মাগুরা, জেলা যশোর, নদী নবগঙ্গা। সে তো 55 বছর আগেকার কথা, 50 বছর আগেকার কথা, আমার গ্রাম, আমার দোয়াশ মাটি, আমার জঙ্গল, আমার খাগড়া জঙ্গল, আমার মা মায়ের হাত হাত ধরে ঘাটকল তুলতে যাওয়া, কচু বনের কচু তুলতে যাওয়া, মান কচু তুলতে যাওয়া, কাঠখড়ি পুরোনো, পাতাপুতি পুরোনো, আর ওই নদীর জল বা ওই জলাশয়ের জল, জলাশয়ের সেই মাছটা ইত্যাদি, যাই হোক, এই আমরা বেরিয়ে পড়তাম মা আর আমি। তারপর যতটা আসতাম, মেয়ে আসতাম, মা আর আমি দুজনে মিলে,
সে বালক মায়ের কাছে আঁচল ধরে ধরে আমরা দুজনে মিলে এই সমস্ত ভূগোলে করে মা নিয়ে আসতো কাঠ করি কচকুটেছে। সেই বিকেলবেলা আসতাম, দাদারা কে কোথায় চলে যায় কেউ ঠিক থাকে না, কেউ কথা শোনে না, গায়ের লেখাপড়া নেই, কিছু নেই, কোথায় যায়, ডাঙ্গুলি ফেলে, ফোন বাগানে যায়, কার বাড়ি যায়, কোথায় যায়। ওই দুপুরবেলা হয়তো একবার এলো, এসে আবার চলে গেল, ভাঙা ছোট বাড়ি, চটার বেড়া, সোনের ঘর, হুমড়ি খেয়ে পড়ে আছে গ্রামের একটা প্রান্তে, এই বাড়িতে কেউ আসে না, পাড়া প্রতিবেশী কেউ আসে না, কারণ আমরা অচ্ছুত গ্রাম, ছোট গ্রাম। এই জায়গা থেকে প্রতিবেশীদের কাছ থেকেও আমি আমরা প্রায় ব্রাক্ত, আমাদের দেখে অযাত্রা হয়, আমাদের দেখে আবার যাত্রা করে ঘরে ঢুকে যায়, আবার নতুন করে যাত্রা করে আমরা যখন নেই তখন আবার তাকে। এটা তো সমাজের চিত্র, তৎকালীন সমাজের চিত্র, এখনকারও সমাজের চিত্র। এই চিত্র নিম্নবর্ণের, নিম্নবর্গের, প্রান্তিক মানুষের এই দেখে বা তাদের ঘৃণা করার চল বা চলন এখনো যায়নি। সমাজপতি যারা হয়ে আছেন, লেখাপড়া করা যারা করে আছেন, অর্থনৈতিক দিকে যারা স্বাবলম্বী, তাদের এই অন্তর্জ শ্রেণীকে ঘৃণাই করে, এই রূপ বদল হয়নি। তো আমিও সেই দলেরই, সেই সমাজেরই, সেই শ্রেণীভুক্ত একজন মানুষ, পরিবারের মানুষ। আমাদের থেকে তো অযাত্রা হতো, আমি খেলাধুলো করছি বাড়ির সামনে, আমার উল্টো দিকের বাড়ি থেকে যখন সে দোকানে যাচ্ছে, যেই আমাকে দেখলো দেখে সে আবার ঘরে ফিরে গেল। আমার বৌদি দেখে, মা দেখে বলবি তুই কেন এই সময় খেলাধুলো করিস ওদের বাড়ির সামনে, মাপতে মাপতে আমাকে নিয়ে এলাম, মারের কারণটা বুঝলাম। ওরে যখন অভাব অনটনের মধ্যে মা কাঁদছে, তখন বলছে ওরে আমাদের পিছনে অযাত্রা হয়, ওদের সামনে যাস না, এই সময় অন্য সময় যাস। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাটাকে তুই ছুট, এই যন্ত্রণার জন্য কিন্তু শুধুমাত্র দেশভাগ, দাঙ্গা, না তেনা, নানান রকম হিন্দু মুসলমান নানান কথা আছে। আসলে আমাদের এই চলে আসাটা ছয়ের দশকে আমার বাবা এই নিঃশেষণের শিকার, চুল দাড়ি কেটে বেড়ায়, সমাজে কোনো নেমন্তন্ন করে না, আমাদের পুরো কর্ম করে বাবাকেই শুধু দেয় কোনো যে নেমন্তন্ন করে, পাশে বাড়ি বিয়ে হচ্ছে আমার দিদির মতন, দিদির খেলাধুলো বাড়ি ছুটতে ছুটতে, তবুই সানাই বাজে, ঢাক বাজে, মানে বাজনা বাজে, ইংরেজি বাজনা বাজাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আমার নেমন্তন্ন নেই। দূর থেকে দাঁড়িয়ে আছি, বাজনা শুনছি, বরযাত্রীরা এসছে, কিন্তু আমার নেমন্তন্ন নেই। এরা আমাদের গ্রামেরই, গ্রামে গ্রামের মানুষজন, সমাজে যারা বিত্তবান মানুষ। আমরা যেতাম আসলে কি নেমন্তন্ন, প্রকৃত অর্থে নিমন্ত্রণ নয়, কাজের লোক। এই কাজের জন্য এই স্মৃতিটা আমার রয়েছে কিন্তু। আর আমি পাতা ফেলতে ফেলতে আমার পরিষ্কার মনে আছে, মানে অনেকে অন্তত মাছ খেতে পারিনি, গোটা মাছ সারা আমরা পরিবেশন করছি, পাতা ফেলছি, এই পাতাটা যখন নিয়ে যাচ্ছে এত বড় মাছ, আমি অলক্ষে সেই রাতের বেলায় আমি মাছ খেয়ে নিচ্ছি, কারণ আমাকে খিদে পেয়েছে। এই যে সমাজের যে দারিদ্রের যে চিত্র, চার পাঁচজন মানুষ আমরা, বাবা একমাত্র রোজগার, গ্যাস্ট্রিকের রুজি রুগী, কখনো কাজ করে কখনো কাজ হয় না, বর্ষাকালে তো প্রায় আমরা অরণ্যে থাকি, শীতের সময় কেউ চুল দাড়ি কাটে না, এই মানুষের পরিবারের একজন। আর সমাজে যখন আমাদের একটা দোকান ছিল, ছোট্ট একটা দোকান, সেই দোকানের যখন আমার মা মারা যায়, তখন সেই বাড়িওয়ালা সেই দোকানের মালিক বলে নারায়ণ চাবিটা একটু দাও, আমি দোকানটা একটু সারাবো। বাবা সেই গুরুদশার ভেতরে আমাদের এই চাবিটা দিয়ে দেয়, তারপরে যখন চাবির তালা বন্ধ করে যখন আমরা গেলাম, বলবেন না তোমাকে আর দেওয়া যাবে না। এই যে সমাজের ব্যাপার সুদীর্ষা, এই যে আমাদের অন্নটা কেড়ে নিল বাবা, আমাদের আর কি নানান দুঃখে কষ্টে, আর আমাদের তো কিছু নেই, জমি নেই, ফিরেজ নেই, ধান নেই, চাল নেই, কিছু নেই, একটুখানি জমি, আর মায়ের জন্য একটু আমাদের একটু জমি ছিল বাসভবন, সেটা বন্ধ বিক্রি করে মায়ের চিকিৎসা হয়েছে, আর কিছু নেই। আর এইভাবে চিন্তা ভাবনা করতে করতে সমাজের নিঃশেষণ, অভাব অনটন,
বাবা ঠিক করলো যে আমরা ও দেশে চলে যাবো, ইন্ডিয়ায় চলে যাবো, অনেক বড় দেশ, ওই দেশে গেলে এবার আমার ছেলেরা যদি খেটে খেটে পাঁচ জোর খাটে তাহলে এরা হয়তো কোনোদিন দাঁড়াতে পারবে। বাবা এই ভাবনা নিয়েই এই জমিটা আমাদের 2700 টাকা বিক্রি করে, বিক্রি টাকা পাইনি, হুন্ডি করে এসেছিল, হাতিবাগানের পদ্মা স্টোর সাথে তাদের সঙ্গে আমাদের ফন্ডি হয়েছিল, ঢাকায় টাকা নিয়ে গেছিল যে যিনি কিনেছিলেন, কিন্তু তখন পাকিস্তানের আমলে বাটা পাওয়া যেত, 100 টাকায় 27 টাকা ইন্ডিয়ান মানিতে দিত, কিন্তু সে বাটাটা দেয়নি, কিন্তু ওই 2700 টাকায় আমরা পদ্মা স্টোরসে গিয়ে তিন সুপরি এই কোড ল্যাঙ্গুয়েজটা বলাতে পদ্মা স্টোরসে গিয়ে তখন আমাদের 2700 টাকা বড় 100 টাকার নোট গুনে দিয়েছিল। যখন আমরা বস্তিতে থাকি, মতিঝিল বস্তিতে ইন্টালি, সেই অন্ধকারে বাবা ধুতির ভেতর থেকে সেই 2700 টাকা গুনছে আর আমাদের চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছে, 100 টাকার নোট, 27খানা কত টাকা! এই হচ্ছে আমাদের জীবন, আমাদের চলে আসা, দাঙ্গাই নয়, নিষ্পেষণে নয়, হ্যাঁ কিন্তু কিছু কিছু জায়গা তো ছিলই নিষ্পেষণ, নিষ্পেষণটাকে অপমান, মালায়ন বলতো, হিন্দুদের মালায়ন বলতো, আমিও অনেক মালায়নের, এই মালায়নের ছেলে, এইরকম অবস্থা ছিল এই সমাজ ব্যবস্থা, মুসলমানরা এটা করতো, কিন্তু মারধর দাঙ্গা এই সমস্ত কিন্তু হয়নি। আমরা ওই সময় 2500-এ আমরা চলে আসি, এই চিত্রটা তো কেউ বলে নাই, হিন্দু সমাজই তো অন্তর্জ করেছে, সমাজটা তো আমাদের অন্তর্জ করে দেখেছে, নিষ্পেষণে করেছে, আমাদের নেমন্তন্ন নেই, আমাদের ঢুকতে দেয় না বাড়িতে, যেতে দেয় না। আমার তো বন্ধু, আমার তো শৈশবের খেলাধুলির সঙ্গে সবাই খেলাধুলো করছে, গোল্লা ছুট খেলছে, তুকিতকিত খেলছে, ডাঙ্গুলি খেলছে, আমি তো সেখানে, আমি তো গ্রাস্ত, আমাকে তো নিতে দেয় না, বলছে এই নাফিসের ছেলেকে সারা বলছে, সেটা 5% নাপিতের ছেলে বলছে, 95% নিষ্পেষিত হচ্ছে আসলে হিন্দুদের দ্বারায়, মানসিক ভাবে নিপীড়িত হচ্ছি সমাজের গোলক ধাঁধায়, সমাজের বৃত্তের ভেতরে। এটা আমার আমার দেখা, আমার বোঝা, এই কথাটাই আমি বলতে চাইছি। কোন ভাবনার থেকে যখন আমার বই আমি যখন প্রকাশনা করলাম, প্রকাশনা করব ভাবলাম যে প্রকাশনা আমি একটু লেখালেখি করি, তো আমাদের একটা অসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে অনেক লোকজন ছাঁটাই হচ্ছে, বাদ হচ্ছে, অথচ ইতিমধ্যে কিন্তু আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, পরের মেয়েকে ঘরে এনেছি, সন্তান এসছে, এবং আমাদের জীবন বিমা নিগম থেকে আমি লোন টোন করে আমি একটা ছোট্ট কুটির করেছি। এই সময় থেকে ছাঁটাই বা এই মানে নিচু পদের কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, সেই জায়গা থেকে আমি ভাবলাম যদি নাকি আমার কপালে এই সুযোগটা আসে তাহলে আমি কোথায় যাবো, আমার তো লেখাপড়া নেই, আমার তো অন্য কিছু কাজ জানা নেই, আমি বই পড়ায় প্রুফ দেখে বেড়াতাম, তারপরে টুকিটাকি ফিচার লিখে বেড়াতাম, এই করেই তো আমার জীবনটা চলেছে। তাহলে আমি অনেক তুমি দু একটা বই বেরিয়েছে, কিন্তু আমি এমন একটা জীবিকা নিতে চাই যে জীবিকার ভেতরে আমি বাঁচতে পারবো বা একটা স্বপ্ন দেখতে পারবো, কিন্তু এর ক্ষেত্রে একটা বিশেষ বিশেষ প্রতিষ্ঠান ছোটদের প্রকাশনা জন্য আমি বই জমা দিয়েছিলাম, শিয়ালদা অঞ্চলে নাম করা প্রতিষ্ঠান, সেখানকার কর্ণধারে যিনি ছিলেন সেই পাণ্ডুলিপির উপরে মতামত দিলেন, আগে লেখাটা লিখতে জানতে হয় তারপরে বই করতে আসতে হবে, এইরকম প্রতিষ্ঠান এটা কিন্তু মাথায় থাকে। এই কথা ভাবার পরে সেই দোতলার কাঠের সিঁড়ি দিয়ে নামতে নামতে সেই দিন রাজপথে এসে ট্রাম লাইন এসে শুনে প্রতিজ্ঞা করলাম, জীবনে আমার লেখা এমন জায়গায় দেব কখনো ফেরত আসবে না। এই প্রতিজ্ঞাতে তাহলে কি করতে হয়, নিজেই সেই কারখানা করব, প্রতিষ্ঠান করব। সেই থেকে আমি ভাবলাম যে আমি আগামী 1-2 মাসের মধ্যে আমি প্রকাশনা করব, সেই হয়ে গেল আমাদের প্রকাশনা। এই প্রকাশনা করতে করতে প্রথমে ছোটদের বইয়ের প্রকাশনা দিয়ে শুরু করলাম, সেই শিখর এমন উচ্চতায় চলে গেল, মানুষের কাছে জনপ্রিয়তার জায়গায় চলে গেল, সেই জায়গা থেকে বললেন যে মানুষের মনস্ক বয়স্ক মেধাবী বিদ্যার্থীদের জন্য আপনারা কিছু সিরিয়াস বই করুন, তখন আমরা গাঙ্গুল শুরু করলাম 2005 সালে। 2005 সালে দু একটা বই করতে করতে
আমার একটা বই আমি করলাম, মরি ঝাঁপি, ছিন্ন দেশ ছিন্ন ইতিহাস, মধুময় পাল সম্পাদিত। এই বইটা দেশভাগ বা উদ্বাস্তু জীবনের নিপীড়নের কাহিনী চিত্র বলা যায়, একটা ডকুমেন্টারি। সেই বইটা আমাকে এত জনপ্রিয়তা দিল, মানুষের আগ্রহ দেখলাম, ওই দেশভাগের ওই আমার সূচনা। তখন আমার মাথায় আমি এডিটোরিয়ালি যদি ভাবি, আমি যদি প্রাতিষ্ঠানিক ভাবে যদি কত ভাবনা, প্রকাশকের দুটো কাজ, প্রকাশককে ভাবতে হয় কি করব আর কি করব না, কি করা উচিত কি করা উচিত নয়। এই দেশভাগ তখনই আমার মাথার ভেতরে, দেশভাগের এই ক্ষত, এবঙ্গে ওবঙ্গে, ওবঙ্গে থেকে এবঙ্গে, এবঙ্গে যদি পশ্চিমবঙ্গে দেখেন তো চার ভাগের এক ভাগ জনসংখ্যা দেশভাগের শিকার। তো সেই সংখ্যা তো কম নয়, এবং কোনো না কোনো উত্তর পুরুষ পূর্ব পুরুষ এই এই ব্যাধিতে ভুগছে, কোথাও না কোথাও মনস্তাপে ভুগছে। তখনই আমি ঠিক করলাম যে আমি দেশভাগের উপর, পার্টিশনের উপর আমি বই করব। এই করতে করতে বলা যায় এখনে এই মুহূর্তে আমার কাছে মুদ্রিত বই আছে 48, যেটা আমার সম্ভবত পৃথিবীর ইতিহাসে এক প্রকাশনায় পার্টিশন লিটারেচার নিয়ে এত কোনো বই নেই। এইটা আমার একটা অর্জন, আমার ভাবনা, ক্রমাগত ভাবছি, এবং এই ভাবনাতে আরো আমার দেশভাগের বই হচ্ছে নানান বৃত্ত থেকে। আমার নিজেরই লেখা দেশভাগের স্মৃতি, দেশভাগের স্মৃতি দ্বিতীয় পর্ব, মোট 8 বই দুটো বাক্সের ভেতরে রয়েছে। দেশভাগের কারণে তো আমরা চলে এলাম, যদি একত্রিত দেশটা থাকতো তাহলে তো আমাদের স্থানান্তর হওয়ার কথা, বলে যে এই গ্রাম থেকে ওই গ্রামে যেতাম। কিন্তু এই স্থানান্তর বা দেশ ছেড়ে বাড়িপত্র বিক্রি করে তো আসার কোনো মানে ছিল না, না? তো এই দেশভাগ বাঙালি, বাঙালিদের জীবনে, হিন্দু বলবো না, বাঙালিদের জীবনে একটা অভিশাপ, এটা বইছে থাকতো। এবং দেখা গেল শুধু এই বাঙালি বা ভারত পাকিস্তান, সারা পৃথিবীর এই এই আমাদের উৎবাস্তু বা বাস্তুহীন বা দেশভাগ, এইটা সারা পৃথিবীতে এটা হয়ে চলেছে। এখনো কিন্তু বিতাড়নের পালা শেষ হয়নি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আলোচনার বিষয়, আলোচ্য বিষয় এবং গবেষণার বিষয় বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন ভাবেই কিন্তু দেখা হচ্ছে। আর সুতরাং আমি এই জায়গা থেকেই আমার প্রকাশনার একটা জায়গা, উল্লেখযোগ্য জায়গা, ভালোবাসার জায়গায়, মায়ার জায়গায়, মমতার জায়গায়, এবং আমার পলিসিরও জায়গায় বলা যায় দেশভাগ, পার্টিশন, এইটা হচ্ছে আমার একটা জায়গা। দেশভাগের বই যদি আপনি উল্লেখযোগ্য বলতে চান তাহলে আমি বলবো সেটা হচ্ছে যে শ্যামন্তী ঘোষের দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা, তার সম্পাদনায় বই বেরিয়েছে। উল্লেখযোগ্য বই সুনন্দা শিকদারের দয়াময়ীর কথা, তার জীবনের প্রথম বই, একটা লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল পত্রিকায়, সেখান থেকে আমরা যোগাযোগ করি, সেখান থেকে আমাদের বই হয় সেই দয়াময়ীর কথা। উল্লেখযোগ্য বই মরিচ ঝাঁপি, উল্লেখযোগ্য বই বর্ডার, উল্লেখযোগ্য বই দেশভাগের গল্প এদেশ ওদেশ। তার উল্লেখযোগ্য বই হচ্ছে যে আপনার দেশভাগ দহন যন্ত্রণা উত্তর পূর্বাঞ্চলের চোখে, তারপরে পার্টিশন সাহিত্য, দেশকাল স্মৃতি, দেশভাগ দাঙ্গা, হিন্দু মুসলমান সম্পর্ক, কলকাতা নোয়াখালী দাঙ্গা, তারপরে আর কত বলবো বলুন তো। দেশভাগ ও 71 স্মৃতি রয়েছে, জন্ম জন্মান্তর রয়েছে, উদ্বাস্তু আন্দোলন পুনর্বসতি রয়েছে, ইস্ট বেঙ্গল এ লাস্ট ল্যান্ড অফ ইমর্টাল মেমোরিজ, নন্দিতা ভট্টাচার্যের বই রয়েছে, বই রয়েছে দেশভাগে ত্রিপুরা রয়েছে, দেশভাগে লিটল ম্যাগাজিন রয়েছে, সিনেমায় দেশভাগ রয়েছে, দেশ দেশত্যাগ পূর্ববঙ্গ ছাড়ার মর্ম বয়ান রয়েছে, বর্ডারের মেয়েরা রয়েছে, বঙ্গভঙ্গ থেকে দেশভাগ রয়েছে, উদ্বাস্তু ইতিহাস ও আখ্যানে রয়েছে, জনজীবন স্মৃতি, বেরুবাড়ি, তিন মহ, তিন দিকে তিতমহল, এই এই বই রয়েছে। তারপরে যে আমাদের পশ্চিম থেকে পূর্ববঙ্গ দেশ বদলের স্মৃতি, যারা এদেশ ছেড়ে ওদেশে গেছে তাদের স্মৃতি কথা রয়েছে, দেশভাগের লাভ ক্ষতি রয়েছে, দেশভাগে নিম্নবর্ণ রয়েছে, শরণার্থী সন্তান রয়েছে। দেশভাগ তো বাংলাতে বাঙালি জীবন বা আমার ব্যক্তিগত আমাকে অনেক কিছু দিয়েছে। দেশভাগ না হলে তো চর্চার বিষয় হতো না, দেশভাগ না হলে তো ইতিহাসে এই আলেখ্য তৈরি হতো না, দেশভাগ না হলে তো
এটা সিলেবাসে আসতো না, এটা চর্চার গবেষণার বিষয় হতো না, সারা পৃথিবী তো আলোড়িত হতো না। যেমন কোন প্রলয় থাকে, প্রলয়ের আর একটা সমৃদ্ধ থাকে, তার একটা নতুন দিগন্ত খুলে যায়। বন্যার পরে যখন পলি পড়ে যায়, সেই পলিটা কিন্তু আবার নতুন ফসলের জন্ম দেয়। দেশভাগ না হলে পরে বাংলা বা বাঙালির এই এই জার্নি, এই যে গতি ছিন্ন ভিন্ন করে একটা কি বলবো রূপায়ণ করে নিজেকে বুলেটের মতন ছুটে যাওয়ার এই গতি, ভাষা এবং দেশভাগ বা বাঙালির নিজস্ব সত্তা তৈরি হতো না, ঘুমিয়ে থাকতো, সাধারণভাবে চলাচল করতো, মরার নদীর মতন থাকতো। দেশভাগ মানুষকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে, এটা তো আমার মনে হয়। আর দেশভাগ এক কথায় বলি, দেশভাগ এটা আমার নিজস্ব দর্শন, দেশভাগ বাঙালির অর্জন। দেশভাগ যদি না হতো, আমি আজকে অধীর বিশ্বাস যে জায়গাটায় রয়েছে, যে জায়গাটা ছিল, যে জায়গা থেকে অধীর বিশ্বাস এসছে, দেশভাগ যদি না হতো তাহলে তো আমাকে ওই হাটে হাটে দোকানদারি করতে হতো। এ পর্যায়ে কথা বলছি বাংলাদেশ থেকে হাসান আজিজুল হকের সাথে। ইংরেজিতে পার্টিশন লিটারেচার বলে একটি কথা আছে, বাংলায় যে আমাদেরকে পৌঁছে দেয় হাসান আজিজুল হকের কাছে। বাঙালির জাতীয় জীবনের অর্ধ শতাব্দীর অধিককাল ধরে ঘটে যাওয়া সামাজিক রাজনৈতিক সকল পরিবর্তনকে হাসান আজিজুল হক তার লিখবার বিষয় করেছেন। একটি জাতির ভাঙনের ইতিহাস তিনি লিখে গেছেন বারবার। আগুন পাখি, শিউলি, আত্মজ একটি করবি গাছ, পরবাসী, কত কত গল্পে তিনি বলেছেন জন্মভূমি, ছেড়ে আসা গ্রাম, দেশভাগ, দেশভাগের যন্ত্রণার কথা। কথা বলছি বর্ষিয়ান কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের সাথে। জন্ম তো বাংলা বিভাজনের আগে, পূর্ব পাকিস্তান, পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ এর তো ছিল না, একটা বিশাল একটা বাংলাদেশ ছিল, তো সেখানেই আমার জন্ম। তাই আমার মনের মধ্যে যেটা আছে সেটা মানে একটা বিশাল বাংলাদেশের একটা ব্যাপার, এবং আমি জানি যে বৈচিত্র্য প্রচুর আছে এই যে এই বাংলাদেশের। এই বাংলাদেশ যেটা আসলে অনেকগুলো জনপদের একটা একসঙ্গে থাকার, এই যেমন এই ছিল কি বলে বরেন্দ্র ছিল, তারপর রার ছিল, তারপরে উত্তরবঙ্গ ছিল, নানান দেশের ভাগ ছিল, এবং সমগ্র বাংলাদেশ বলতে তখন আলাদা আলাদা নামগুলো, যেমন বাংলা, তারপরে সে ব্রহ্মপুরীশ, তারপরে ওই ময়মনসিংহের ওদিকে আরো অন্যান্য নাম গ্রাম অনেক কিছুই ছিল আর কি। তো আমি মোটামুটি অতটা দেখিনি, কিন্তু আমি মোটামুটি বিশাল বাংলা যেটা আর কি, বড় বাংলা, হ্যাঁ, এটা আমি শুধু দেখেছি নয়, আমি তো ওই বাংলাতেই মানুষ হয়েছি, বড় হয়েছি, ওখানকার পথ ঘাট আমার এখনো পর্যন্ত মনে হয় যে আমার হাতের তালুতে লেগে রয়েছে। এইসব জায়গাগুলো একদম ছোটবেলায় কি করতাম না করতাম, কেমন করে ঘুরতাম ফিরতাম, অনেক রকম সব স্মৃতি আমার আছে। তার মানে শৈশবেই আমার মানে মনোভাবটা তৈরি হয়ে গেছে। এখন এত বৃদ্ধ হয়েছি, গৃহভুক্ত চলেছি, বৃদ্ধ অনেকটাই হয়ে গেছি, কিন্তু এখনো আমার আমি যখন একা থাকি তখন আমি সত্যি সত্যি এই বিভাগ পূর্ব বাংলাদেশের কথাটাই বেশি করে ভাবি। তখন অবশ্য আমার এই বাংলা সম্বন্ধে তখন তো এই বাংলা অনেক সময় লোকে বলতো পূর্ব বাংলা, পাকিস্তান সদরতা কিন্তু আসেই, তো পূর্ব বাংলা শুনতাম, কোনো ধারণা ছিল। তারপরে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বরিশাল বা খুলনা, তারপরে মধ্যবঙ্গ, বগুড়া, টগুড়া ইত্যাদি এসব জিনিসগুলো সম্বন্ধে আমার অত ধারণা কিছু ছিল না। আমি একেবারেই একেবারে মাটির সন্তান, আমি একেবারেই
ওই আমি অজপাড়াগাঁয়ে আমার জন্ম এবং অজপাড়াগাঁয়ে আমার বেড়ে ওঠা, ওখান থেকে আমার সব কিছু। হ্যাঁ, আমার আমি সেই উত্তরাধিকার বহন করি, মনে করি যে যদি বেঁচে থাকবো যেন এই উত্তরাধিকার আমি বহন করতে পারি যুক্ত বাংলার। হ্যাঁ, বিশাল বাংলা, বিশাল বাংলা, সমগ্র বাংলাদেশ, এই কথাটা যেন মাথার মধ্যে থাকে। তারপরে তো কত রকম এ হয়, এক সময় বাংলা, বিহার, উড়িষ্যা, হ্যাঁ এটা তো সেই মোগল আমল থেকেই তো এরকম ভাগ করা আছে আর কি। হ্যাঁ, বাংলা, বিহার, উড়িষ্যা, পরবর্তীকালে ইংরেজরা যখন এলো আসাম যুক্ত করলো, হ্যাঁ সিলেট যুক্ত করলো, সে নানা রকম ভাবে বাংলাদেশের এদিক ওদিক অনেক রকমের ভাগ হয়েছে। এগুলো তো এক হচ্ছে পলিটিক্যাল ডিভিশন, এবং পলিটিক্যাল ডিভিশন হয়তো আলটিমেটলি ইকোনমিক একটা প্রভাব পড়বে আর কি, সে এক বিরাট ইতিহাস। তো আমি আমার নিজের কথাটুকু এই বলতে পারি যে আমি গ্রামে মানুষ এবং গ্রামের সংস্কৃতি আমার সংস্কৃতি, আমি সেইটাই বোঝবার চেষ্টা করেছি। আমার মনের মধ্যে এখনো পর্যন্ত গ্রাম বাংলার সংস্কৃতি, হ্যাঁ বলতে গেলে এখন যতই শুদ্ধ ভাষায় কথা বলি আর যতই মনে করি যে আমি একজন এ হয়ে উঠেছি ভদ্রলোক প্রতিনিধি, কিন্তু না, আমি সেই অর্থে ওই অর্থে তথাকথিত ভদ্রলোক বাবু ইত্যাদি নই। আমি এখনো পর্যন্ত আমার সেই যুক্ত বাংলার যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটা আমি বহন করি। আমরা আমার সাহিত্য যারা পড়েছে তারা সবাই জানে যে যারা আমি আমার উপন্যাস লিখেছি আমার মাকে নিয়ে, সেও ওই রাবঙ্গের একটা খুব পুরনো গ্রাম, একটা আমাদের নিজেদের গ্রাম, গ্রামটার নাম হচ্ছে জগগ্রাম, এটা হচ্ছে রাঢ়ের মধ্যে বর্ধমান জেলা, বর্ধমান জেলার তিনটে মহকুমা, কাজী নজরুল ইসলামের জন্মস্থান আসানসোল, হ্যাঁ চুরুলিয়া, তারপরে এদিকে আমার আমার জন্মস্থান হচ্ছে কাটোয়া, ওইদিকে আরো কয়েকজন কবি তারা হচ্ছে কাটোয়া কালনা, হ্যাঁ কাটোয়া কালনা আর বর্ধমান সদর, এই সব তিনটে ডিভিশন তখন ডিস্ট্রিক্টের মধ্যেই এই তিনটে সাব ডিভিশন হতো আর কি। তো আমার এটা বৃত্তটা তখন সেই অর্থে খুব ছোট, আর তারপরে আমি একটা বিরাট একান্নবর্তী পরিবারের মানুষ হয়েছি, সেই কারণে নিজের স্বার্থ, আমার স্বার্থ, আমার স্বার্থ এই জিনিসটা আমার এখনো পর্যন্ত ঠিক মানে আমার আসে না এখনো। হ্যাঁ, এখন আমি বড় হওয়ার পরে যে আমার এই যুক্ত বাংলা এবং একটা বিশাল একান্নবর্তী পরিবারে থাকা, পরবর্তীকালে পরিবারটা বিভক্ত হয়েছিল, কিন্তু একান্নবর্তীটা মোটামুটি ছিল অনেকদিন আর কি, তার ফলে আমার মধ্যে এক ধরনের মানুষের প্রতি একটা অন্যরকমের আস্থা আমি কি জানি আমার মধ্যে রয়েছে, যার জন্য আমি কখনো কারোর প্রতি রূঢ় আচরণ ঠিক সরাসরি করতে পারি না, রূঢ় আচরণ করতে পারি না, কোথায় যেন বাঘে। আর হ্যাঁ, মুখের ভাষাটা একটু বদলেছে, আমি তো সেই ছোটবেলায় যে ভাষায় কথা বলতাম এই ভাষা তো আর এখন এত কথা বলি না, আমাদের গ্রামে যে ভাষাটা প্রচলিত ছিল সেই ভাষা গ্রাম সবাই জানে যে কথ্য ভাষাটা এখানে ওখানে সেখানে নানানভাবে বদলায়। হ্যাঁ, এই দুই তিন মাইলের মধ্যে দেখা যায় যে পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের গ্রামও তাই, একবারে মুসলমান পাড়ায় একরকম করে একটু কথা বলে, আবার হিন্দু পাড়াতেও একটু একরকম করে কথা বলে, আবার হিন্দু পাড়াতেও ব্রাহ্মণরা একরকম করে কথা বলে, আবার শূদ্ররা আরেকরকম করে কথা বলে, আবার যারা উগ্র ক্ষত্রিয় বা আগরি তারা আরেকরকম করে কথা বলে, এসব নানান রকম ভাবে মানুষের কথা ভাষাটা এদিক ওদিক হয়। কিন্তু আমরা তো পরবর্তীকালে একটা মান ভাষার বেছে নিয়েছি, হ্যাঁ এটা কলকাতার কলকাতার মূল ভাষা নয়, হ্যাঁ এই মোটামুটি ভাগীরথের পশ্চিম তীরে এই নদিয়া ইত্যাদি এলাকায় যে ভাষাটা প্রচলিত ছিল এটা একটু একটু বিক্ষিপ্ত কলকাতায় এসে পৌঁছিয়েছে, এবং কলকাতায় নিজস্ব মুখের বাংলাটা খুব বাগে ছিল, সেটা সবাই জানে না, মনে করে যে খুব তা নয়, কলকাতার যেটা বলে যে সুতা নদী, তারপর এই এই যে আলাদা ভাগগুলো ছিল আর কি, এগুলো প্রায় গ্রাম ছিল, হ্যাঁ শিয়ালদা টিয়ালদা এইসব জায়গাগুলো
নানা রকমের পার্থক্য এসব জায়গায় ছিল আর কি। এখন এইসব পার্থক্য গুলো তো আর আমরা মনে রাখছি না। এখন মানে কলকাতায় উত্তর কলকাতায় মুখের ভাষাটা আর দক্ষিণ কলকাতা বা যাদবপুরের দিকে ওখানে হয়তো মুখের ভাষাটা আর একটু অন্যরকম। তো আমরা মোটামুটি এখন একটা কথ্য এবং সেই অর্থে সকলের জন্য কথ্য একটা স্ট্যান্ডার্ড কথ্য এটা আমরা এখন এখন ব্যবহার করতে পারছি। হ্যাঁ অবশ্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষের যে নিজস্ব টান যে এলাকা সেটা তার কথ্য ভালো বাংলার মতো থেকে যাচ্ছে, এটা ঠিকই আছে। হ্যাঁ বগুড়াতেও একটু অন্যরকম, আবার বগুড়ার পাশে যেটা ইয়ে আছে রংপুর তারপর দিনাজপুর পার্থক্য তো এখনো পর্যন্ত অল্প বিস্তর আছে আর কি। তবে আমরা লিখছি এখন কথ্য বাংলায় এবং প্রমিত বাংলা প্রমিত কথ্যে আমরা লিখছি আর কি। সোজা কথা হচ্ছে যে দেশ বিভাগের অন্তত 7 বছর পর্যন্ত আমি ঠিক মতন সচেতন হই নাই যে দেশ বিভাগ বস্তুটা ঠিক, কারণ 1947 সালে দেশ বিভাগ হয়েছে তখনও আমি প্রাইমারি বোধহয় ক্লাস 3 পড়ি মনে হয় আর কি। হ্যাঁ এটা আমার মনে আছে যে ক্লাস 4 পড়ার সময় একদিন তখন পরীক্ষা দিয়ে দিয়েছি, তো তখন আমাদের পণ্ডিত মশাই বললেন এই আয় শোন তোরা সবাই পাস করেছিস প্রাইমারি পাস করেছিস আর যা দেশ এখন স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ স্বাধীন হয়ে গেছে 2 ভাগ হয়েছে অবশ্য, তোদের ওটার নাম আছে পুরো একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা ওই ভারতীয় একদম পশ্চিমে ছেড়েছে পশ্চিম পাকিস্তান। কথার কথা ওরা বললেন আমি একটু শুনলাম এই আর কি। আমি ওটা কখনো মানে সেই অর্থে ভালো করে ভাবিও নাই, কারণ আমি তারপরে ক্লাস 5 আমাদের নিজেদের গ্রামের স্কুলে হ্যাঁ কাশিমবাজারের মহারাজা মনীন্দ্র চন্দ্র লন্ডি আমাদের গ্রামে বিয়ে করেছিলেন, তার নাম ছিল কাশিশ্বরী দেবী। আমার স্কুলটার নাম হচ্ছে জগগ্রাম মহারানী কাশিশ্বরী উচ্চ ইংরাজি বিদ্যালয়, এটা ছিল আমার স্কুলের নাম। এইখানে আমি ওই আমার দাশু মাস্টার মশাইয়ের পাঠশালা থেকে হ্যাঁ ওই প্রাইমারি পরীক্ষা পাস করে ক্লাস 5 ভর্তি হই এবং আগাগোড়া ওই ক্লাস 10 পর্যন্ত ওই একই স্কুলে আমি লেখাপড়া করেছি। ক্লাস 7 পর্যন্ত শিক্ষকরা একটু অন্যরকম ছিলেন, 7 পর থেকে 8, 9, 10 অন্য কিছু শিক্ষক যারা হয়তো বিএ পাস ইত্যাদি অনার্স টনার্সের কোনো ব্যাপার তখন ছিল না। আর স্কুলের শিক্ষকরা ম্যাট্রিক পাস বা কিছু ছিল এমনকি ম্যাট্রিক করেছে এমন লোকও শিক্ষক ছিলেন আর কি। আবার 2-1 জন ছিলেন গ্রাজুয়েট, 1-2 জন গ্রাজুয়েট। কিন্তু আশ্চর্য ব্যাপার এদের গভীর জ্ঞান, এদের কি যে চমৎকার ভাবে ইংরেজি শিখিয়েছেন আমাদের দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, কি চমৎকার ইংরেজি শিখিয়েছেন ক্লাস 8 থেকে। তারপরে আমাদের কালীকিঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের অঙ্ক শেখাতেন, তারপরে গোপীপদ পাঁজা তিনি আমাদের ইংরেজি পড়াতেন ভূগোল পড়াতেন, এইসব রকমের শিক্ষক। হ্যাঁ আমার বলতে একটু ইয়ে হচ্ছে, হ্যাঁ এরকম জ্ঞানী শিক্ষক এখন স্কুল তো দূরের কথা কলেজে বিশ্ববিদ্যালয়েও কিন্তু মিলবে না। ক্লাস 4 বা 5 পড়ি তখন শুনতে পেয়েছিলাম যে কলকাতায় কাটা হেরিট লেগেছে, কাটাকাটি হচ্ছে, কারণ কাদের মধ্যে কাটাকাটি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে, হ্যাঁ তারপরে শিখদের শিখরা মুসলমানদের কাটতে নানান রকমের। হ্যাঁ এগুলো আমি আশ্চর্য হয়ে যেতাম। আর আমাদের পাঠশালায় 2-1 জন সর্দার পড়ুয়া ছিল, হ্যাঁ আমাকে ভয় দেখাতো বলতো দেখবি হ্যাঁ ওই যে নাসিক গ্রাম আছে সব, হ্যাঁ সব কিন্তু উগ্র ক্ষত্রিয়, ওরা একদিন কপালের সিঁদুর দিয়ে হাতে বিরাট বিরাট খাড়া, তারপরে এইসব বর্ষা তলোয়ার এইসব নিয়ে এসে দেখবি জগের একটা মুসলমানকে তারা বাঁচিয়ে রাখবে না। এইগুলো ভয় দেখাতো আমার ঘনিষ্ঠতম বন্ধু বলরাম পাল বলে কি ছেলে, তার নাম ছিল বলা,
তারপরে সেই বলরাম এত ভালোবাসত আমাকে। তারপরে দিন হয়তো আমি গেলাম আমার এই কোথায় তোর সেই ইয়ে এলো সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে এক টানে ঘাড়ের উপরে তুলে বলার শরীরের শক্তি ছিল ঘাড়ের উপর তুলে বলতো হে মারবে রে আমাদের আইজুলকে হে মারবে রে আরে সব বোনা আইজুলকে মারবে এইসব কথা বুঝলে এইসব কথা বলতে গেলে কিরকম লাগে হিন্দু মুসলমানের সম্প্রীতি। আমি একটা সময়ে মহাপণ্ডিত হয়ে গেছিলাম হ্যাঁ আমার জামাইবাবু আমরা একমাত্র বড় বোন এই জাহানারা খাতুন এখন জাহানারা নওশীন উনি ঢাকাতে আছেন তো ওর হাজব্যান্ড তিনি ওই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে এমএ করেছিলেন এবং পরে উনি যশোর কলেজ দৌলতপুর উপজেলা কলেজ এইসব জায়গায় ইংরেজি পড়াতেন আর কি। তো আমি আবার ম্যাট্রিক পাস করার পরে আমার বোনের ডাকে আমি দৌলতপুর কলেজে এসে ভর্তি হই। তার ফলে ওই জামাইবাবু হ্যাঁ আমার দুলা ভাই হ্যাঁ আমি তার ছাত্রও বটে আবার তার শ্যালকও বটে আর কি। উনি আমার খুব ভালোবাসতেন এবং ওর একটু দেখাশোনার জন্যই আমি অন্যান্য ভাষার সাথে ইংলিশকে শক্ত হয়েছিলাম। আমার প্রচন্ড আক্ষেপ এবং প্রচন্ড গ্রোথ আছে এই জিন্না সাহেবের প্রতি। জিন্না সাহেব এই জিনিসটা স্টার্ট করেন এবং সাম্প্রদায়িকতা ইস ও লোকটা নিজে সাম্প্রদায়িক ছিল না কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি করে ও এইভাবে দেশটাকে ছিন্ন ভিন্ন করে দিল। হ্যাঁ নেহরু আটকাতে পারলেন না, নেহরু চাননি কিন্তু নেহরু আটকাতে পারলেন না, নেহরু আটকাতে পারলেন না। বল্লভভাই প্যাটেল সেও একটা এক অর্থ বিশ্বাসঘাত লোক, সেও এ দিল মানে জিন্নার সমর্থনই করল একে। ওই একটার পর একটা কমিশন আসেন তোমরা জানো বোধ হয় কমিশন আছেন যদি কোনো রিকনসিলিয়েশন হয় কিন্তু সব কমিশন ফেল করে গেল আর কি। এবং শেষ পর্যন্ত 1947 সালে পাকিস্তান হলো তোমার দেশ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে গেল। এখন এই বাংলাদেশ কি আমাদের সম্পূর্ণভাবে আমাদের নিজেদের দেশ করে তুলতে হবে হ্যাঁ সেই সেই চেষ্টাই আমাদের সকলকে করতে হবে। বাংলা ভাষা বাঙালি সংস্কৃতি হ্যাঁ বিশেষ করে বাংলা ভাষার মধ্যে এরকম অসাধারণ ভাষা পৃথিবীতে খুব কম আছে। এটা মনে রেখো যে সারা বিশ্বে 30 কোটি লোক বাংলা বলে, ইংরেজিতে এত লোক ইংলিশ তো অবশ্য কিছু বেশি বলে কিন্তু অন্যান্য ভাষাতে পর্তুগিজ ভাষাতে বা ফ্রেঞ্চ ভাষাতে বা জার্মান ভাষাতে এত মানুষ কথা বলে না। এই জন্য বাংলা ভাষা একটু অসাধারণ ভাষা। আমাদের ওই পলিটিক্যাল যে স্ট্রেংথ যেটা হ্যাঁ আমরা তো বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করতে পারিনি, কোনো উপনিবেশ স্থাপনের সময় কালও নয়, কাজেই আমাদের অত সময় লাগবে। আমি নিজে মনে করি যে আমাদের বাংলা সাহিত্যে যারা দিকপাল তারা এই সেই তুমি বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই বলো আর বঙ্কিমচন্দ্রের কথাই বলো পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই বলো হ্যাঁ আর এরা অসংখ্য লেখক এরকম তাদের নাম করতে পারা যায় যারা বিশ্ব সাহিত্যে তাদের তাদের নিজেদের সাহিত্য সৃষ্টি বিশ্ব সাহিত্যের সঙ্গে তুলনীয় এক পা এটা আমি বিশ্বাস করি। কিন্তু অনুবাদ হয় না হ্যাঁ আমাদের কোনো প্রতিষ্ঠা নাই পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব প্রতিষ্ঠা নাই। এখন বাংলাদেশ হওয়ার ফলে আমরা এদিক ওদিক ছড়িয়ে পড়ছি, এখন বিদেশে বহু বাংলাদেশের মানুষ যাচ্ছে। আমার মনে হয় যে আস্তে আস্তে এটা প্রসার হবে এবং বাংলা ভাষা একটা চিরস্থায়ী গৌরবময় একটা ইতিহাস এবং সাহিত্য শেষ পর্যন্ত নির্মিত হবে খুবই আশা করি। কেমন আমি আমি ওই তোমার শিয়ালদহ স্টেশনে বরিশাল এক্সপ্রেস বরিশাল এক্সপ্রেস এই ট্রেনটাতেই আমি প্রথম ওই বাংলা থেকে এই বাংলায় এসেছিলাম, নেমেছিলাম খুলনায়। খুলনায় না ওই খুলনার ঠিক আগের স্টেশন যেটার নাম দৌলতপুর কলেজ স্টেশনে নেমে আমি প্রথম ব্রজলাল কলেজে ঢুকি। বিশাল কলেজ অসাধারণ স্ট্যান্ডার্ড এই কলেজ হ্যাঁ এই কলেজে ইংরেজি পড়াতেন আমার অগ্নিপতি আর আমি নিজে এই কলেজ থেকেই অনার্স নিয়ে অনার্স থার্ড ইয়ার যেটা থার্ড ইয়ারে হ্যাঁ আমার অগ্নিপতি যেহেতু ডিগ্রি ইম্প্রুভ করার জন্যে ঢাকায় গেলেন আমি তখন ওখান থেকে রাজশাহী এলাম।
রাজশাহীতে অনার্সটা শেষ করলাম, তখন দুই বছর ঘুরে আলাম পৃথিবীতে। যদি এইটা বলতে পারো যে মানুষ মাত্রেই আমার স্বজন, মানুষ মাত্রেই আমার স্বজন, আর সমস্ত বিশ্ব আমার স্বদেশ, এই কথাটা যদি বলতে পারো কেউ বিশ্বাস করতে পারো যে মানুষ আমার স্বজন, বিশ্ব আমার স্বদেশ, এটা বুকের মধ্যে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারবো এবং মুক্ত বিশ্বে আমরা চলতে পারবো। ছোট ভাবার কোনো কারণ নেই, ছোট ভাবারও কোনো কারণ নেই, আবার অন্যদের উপরে আধিপত্য বিস্তার করতে যাবো এটারও কোনো প্রয়োজন নেই। দেশভাগটা কি দিন শেষে কারুর কারুর জন্য শুধু এই একটি দিনের নস্টালজিক রোম্যান্টিসিজম, নাকি বুকে বয়ে নেয়া সেই ক্ষত, যে ক্ষত একজন হাসান আজিজুল হকের মনে শুকিয়েছে ঠিকই, কিন্তু দাগটা যেন চিরদিনের জন্য বসে গেছে। দ্বিতীয় পর্বের শেষে কথা বলছি পশ্চিমবঙ্গ থেকে আশিস লাহিড়ির সাথে। লেখক, গবেষক, বিশিষ্ট প্রবন্ধকার এবং অনুবাদক আশিস লাহিড়ির জন্ম দেশভাগের পরে। সমকাল এবং ইতিহাসের প্রতি তার আগ্রহ সব সময়ের। নিবিষ্ট চোখে তিনি খুঁজে আসছেন দেশভাগের গল্প। উদ্বাস্তু ভরে যাওয়া শহরে তার বড় হওয়া, আগের প্রজন্মের কাছে তার দেশভাগের গল্প শোনা এবং সেই জমানো অভিজ্ঞতা, বাপদাদার স্মৃতি তিনি ভাগ করবেন আমাদের সাথে। আমার মতো যেসব নিম্ন মধ্যবিত্তর জন্ম 15 আগস্ট 1947-এর একটু পরে, যাদের বলা হয় ভারতের স্বাধীনতার সমান বয়সী, তাদের একটা সাধারণ অভিজ্ঞতা হলো বাবা কাকা দাদু এমনকি ঠাকুমা দিদিমাদেরও অনেকেই সগর্বে বলতেন আমরা ব্রিটিশ জমানায় বড় হয়েছি, বুঝলি, তার কেতাই আলাদা। সে জমানায় একবার বার্ড কোম্পানি কিংবা অ্যান্ড্রুইউল কিংবা বামাল্লরিতে কেরানি হয়ে ঢুকলে বংশ পরম্পরায় কেরানির চাকরি করার সুযোগ পেত, মেয়েরা এমন উড়নচণ্ডী হওয়ার সুযোগ পেত না, আর শিক্ষিত লোক মাত্রেই ইংরেজি জানত। একটি জাপানি দম্পতি ইংরেজি জানে না শুনে আমার ঠাকুরমার বালবিধবা দিদি বলেছিলেন, এমা মুখ্য। তখন ডিসিপ্লিন ছিল, বিশেষ করে ছোট লোকদের এত বাড়বাড়ন্ত ছিল, চাকরদের জুতো পেটা করলে তারা হাতে পায়ে ধরত, চাইলেই ঝি চাকর পাওয়া যেত, আর পাওয়া যেত অসম্ভব সুস্বাদু বিস্কুট আর মাখন। মেট্রোয়ে কিংবা নিউ এম্পায়ারে সিনেমা দেখতে যাওয়া আমাদের ছোটবেলায়, অর্থাৎ স্বাধীনতার, অর্থাৎ দেশভাগের ঠিক পরে, একটা রীতিমতো উৎসব ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন ফুটপাত, ঠান্ডা মেশিনের হাওয়া, পুরু কার্পেটে ডুবে যাওয়া গোড়ালি আমাদের বিমোহিত করত। উচ্ছ্বাস প্রকাশ করলে শুনতাম, এ আর কি দেখছিস, ব্রিটিশ আমল এসব জায়গায় যাচ্ছিল, কেউ কেউ দীর্ঘশ্বাসও ফেলতেন। একই কথা ইডেন গার্ডেনে, সেখানকার ব্যান্ডের কথা বলতে গিয়ে কারো কারো চোখে জল এসে যেত। তখন কলকাতার রাস্তাঘাট নিয়ম করে ধোয়া হতো, আর অবাক কথা, কলেজ স্ট্রিট মির্জাপুর দিয়ে হেঁটে বেড়ানো সে নাকি ছিল স্বর্গসুখ। এমনও শুনতাম 50টা বাদামি কালো চামড়া তারস্বরে গুলতানি করছে, এমন সময় একটা লাল মুখ এলো, সবাই সন্ত্রস্ত। গল্প শুনতাম যুদ্ধের সময়ে এক তরুণ সন্ধ্যেবেলা এসপ্লানেডের ফুটপাত দিয়ে ছাতা দোলাতে দোলাতে আপন মনে দুলকি চালে চলছিলেন, এমন সময় পিছন থেকে ছাতার উপরে দুর্জয় লাথি, ছাতাটা আকাশে প্যারাবোলা এঁকে রাস্তার ওপারে গিয়ে পড়ল। গোরা সৈন্য লাথি, ছাতা দোলানো তার পছন্দ হয়নি, প্রতিবাদ, সাহেবের বিরুদ্ধে, মাথা খারাপ নাকি, কার এত হিম্মত। অথচ ওই তরুণ, তিনি কিন্তু বিষ্ণু ঘোষের আখড়ায় কুস্তি শিখতেন। একটু যেন তারিফেরই সুর খুঁজে পেতাম এইসব স্মৃতিচারণে। রাজার জাত কি এমনি এমনি,
আর যারা একটু বেশি লেখাপড়া জানতেন তারা চার্চিলের উদ্ধৃতি দিতেন, স্বাধীনতার পর ক্ষমতা চলে যাবে কতগুলো নচ্ছার চোর ছেঁচড় জোচ্চোরের হাতে, সব ভারতীয় নেতাই হবে অত্যন্ত খেলো মানের, যাদের মেরুদণ্ড বলে কিছু নেই, তাদের মুখে মিষ্টি হৃদয়ে তুচ্ছতা, তারা নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে খেয়ে খেয়েই করবে আর রাজনৈতিক কন্দলে উচ্ছন্ন যাবে ভারত। গুরুজনেরা বলতেন অক্ষরে অক্ষরে মিলে গেছে চার্চিলের এই ভবিষ্যৎবাণী। আমরা ভাবতাম মোটে তাহলে যে ইতিহাস বইতে ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে এত সব কিছু লেখা থাকে, ফাঁসির মঞ্চে কিংবা গুলি খেয়ে যারা জীবনের জয়গান গেয়ে গেলেন তারা কি সব ছায়ার পাখি? ক্ষুদিরাম, বাঘা যতীন, ভগৎ সিংহ, যতীন দাস, মাতঙ্গিনী হাজরা, মিথ্যে সেসব? না, তা কেন, তারা বলতেন ওগুলোও সত্যি, অসাধারণ ওদের তেজ, ওদের সাহস, ওদের আত্মত্যাগ, কিন্তু ওরা ওই বামাল লড়িয়ার বার্ড কোম্পানি আর অ্যান্ড্রু ইউলের গড়পড়তা কৃতার্থ কর্মচারীদের গণ্ডির বাইরের মানুষ। এই শেষোক্তরা ব্রিটিশ আমলে সুখেই ছিলেন, অন্তত সেরকমটাই তারা মনে করতেন। জিনিসপত্রের দাম কম ছিল, তার উপর দেশ থেকে গয়ঙ্গচ্ছ, দেশ থেকে অল্প কিছু হলেও চাল ডাল আসতো, চাইনে হতে আরো বড় বলে গয়ঙ্গচ্ছ জীবন দিব্যি চলে যেত। চাইলেই বা তাঁদের বড় হতে দিচ্ছে কে, এ প্রশ্নটা তারা তুলতেনই না। আবার প্রশ্ন জাগত, তাহলে ব্রিটিশ আমল তো ভালোই ছিল, অন্তত গড়পড়তা নিম্নমধ্যবিত্তর জন্য, তাহলে খামোখা ব্রিটিশদের সাম্রাজ্যবাদীটাদি বলার কি দরকার? বরং এইসব পূজ্যদের কথা থেকে যেটা বেরিয়ে আসতো সেটা এই যে আসল কালপ্রিট হলো মুসলমানরা, স্বাধীনতা আমরা অর্থাৎ হিন্দুরা হারিয়েছিলাম আসলে ওদেরই হাতে। ব্রিটিশরা অত্যাচারী শোষক সবই ঠিক, কিন্তু তারা আর যাই হোক মুসলিম শাসনের বিশৃঙ্খলা থেকে তো আমাদের মানে হিন্দুদের মুক্তি দিয়েছিল। আবার অভিমান ভরে এ কথাও তারা বলতেন, সেই ব্রিটিশ সরকার কিনা মুসলমানদের তোয়াজ করলো। মুসলিম লীগ শাসনে বাংলায় মুসলমানরা বেশি চাকরি পেত বলে তাদের খুব আফসোস দেখতাম, অতি পাকা কোনো তার্কিক যদি যুক্তি দিত, আচ্ছা দেশবন্ধু চিত্তরঞ্জন যে বলেছিলেন সংখ্যা গুরুত্বই যদি নির্ণায়ক ফ্যাক্টর হয় তাহলে অবিভক্ত বাংলায় মুসলমানরাই তো সংখ্যাগুরু, এবং সেই সংখ্যা গুরুত্বর প্রতিফলন সমাজে রাজনীতিতে তো পড়াই উচিত। তার বেলা উত্তরে শুনতে হতো নেপমি করো না, যা বোঝো না তা নিয়ে তর্ক করতে এসো না। একটা কথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠত, আমাদের গুরুজন প্রজন্মর কাছে দেশটা ছিল মূলত হিন্দুদের দেশ, স্বাধীনতা হিন্দুদের স্বাধীনতা, অন্যরা সেখানে গৌণ বহিরাগত, তারা নিশ্চয়ই থাকবে এখানে কিন্তু সর্ববিষয়ে হিন্দুদের অগ্রাধিকার মেনে, বিশেষ করে পাকিস্তান হয়ে যাওয়ার পর এখন আর মুসলিম তোষণ কেন, এই একটা শব্দ খুব শুনতাম ছোটবেলায়, এখনো শুনি। আমার প্রশ্ন জাগত ছোটবেলায় যে আলাদা করে হিন্দুদের উন্নতির জন্য কিছু করলে সেটা দেশের উন্নতি, কিন্তু আলাদা করে মুসলমানদের উন্নতির জন্য কিছু করলে সেটা মুসলিম তোষণ, এটা কেন? কিঞ্চিত লায়েক হবার পর 15ই আগস্ট নিয়ে অদ্ভুত কতকগুলো প্রশ্ন মনে আসত। সত্যি সত্যি যারা ব্রিটিশ তাড়ানোর জন্য লড়াই করেছিলেন তারা তো 1930 সালের পর থেকে 26শে জানুয়ারিকেই স্বাধীনতা দিবস বলে মেনে এসেছেন, সুভাষচন্দ্রের আজাদ হিন্দ সরকারও তো ওই দিনটাকেই স্বাধীনতা দিবস বলে পালন করেছিল। তাহলে মাঝের থেকে 15ই আগস্ট কেন স্বাধীনতা দিবস হলো, পরে 26শে জানুয়ারিকে কেন প্রজাতন্ত্র দিবসের সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো, কি এর তাৎপর্য? উত্তরটা জেনে হতবাক হয়ে গিয়েছিলাম। 15ই আগস্ট 1947 দিনটা ঠিক করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন, কারণ ওইটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে জাপানিদের আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষপূর্তির দিন। মাউন্টব্যাটেন চেয়েছিলেন তার সেই গৌরবের দিনটি ভারতের স্বাধীনতার দিন হোক। আরও আশ্চর্য, ক্ষমতার আসনে বসবার জন্য যারা তখন সাজুগুজু করছিলেন তারা কারা? গান্ধীজি তাদের ধারে কাছে ছিলেন না। 15ই আগস্টকে যখন স্বাধীনতা দিবস হিসেবে নির্বাচন করা হলো গান্ধীজি বলেছিলেন ওই দিনটাতে আমি নোয়াখালীতে কাটাবো, তার আগে আগস্টের গোড়ায় তিনি শ্রীনগর গেলেন, তারপর লাহোরে, তারপর এলেন কলকাতায় 11ই আগস্ট দাঙ্গাদীর্ণ কলকাতায়। সেখানকার অবস্থা দেখে বললেন নোয়াখালী নয়, আমি থাকবো কলকাতায়,
যতদিন না ভারতের এই সর্বাগ্রগণ্য শহর তার পাগলামি ছেড়ে প্রকৃতিস্থ হচ্ছে। 13ই আগস্ট থেকে রইলেন বেলেঘাটায়। 14ই আগস্ট পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, 15ই আগস্ট কী ধরনের ধুমধাম হবে? উত্তরে গান্ধী বলেছিলেন, চতুর্দিকে লোকের না খেতে পেয়ে মরছে, এই ভয়াবহ দুর্দশার মাঝখানে আপনি উৎসবের আয়োজন করতে চান? ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাঁর কাছে বাণী চাইলে জাতির জনক বললেন, আমার ভাড়ার নিঃশেষ। বিবিসি থেকে বারবার তাঁর কাছে মিনতি আসে কিছু বলবার জন্য, বারবারই তিনি ফিরিয়ে দেন। শেষে বিরক্ত হয়ে সেক্রেটারিকে বলেছিলেন, লোক ওদের বলে দাও আমি ইংরেজি ভুলে গেছি। কি আশ্চর্য লাগে, যেখানে নেহরু ট্রিস্ট উইথ ডেস্টিনির পলিশড ইংরেজি অ্যাকসেন্ট নিয়ে তৈরি হচ্ছেন, সেখানে গান্ধীজি বলছেন, আমি কোনো বিবৃতি দেব না, আমি ইংরেজিই জানি না। তার মানে চার্চিলের শিকার সন্ধানী সাম্রাজ্যবাদী সেন চক্ষু সত্যিই কিছু ভুল দেখেনি। তার প্রমাণ তাঁর 1931 সালের আরও একটি উক্তি, ব্রাহ্মণদের হাতে ভারতের শাসন ছেড়ে দিয়ে চলে আসাটা নিষ্ঠুর নির্লজ্জ অবহেলার কাজ হবে। এইসব ব্রাহ্মণরা মুখে পাশ্চাত্য উদারনীতিবাদের বলি আওড়ায়, ভান করে যেন এরা দর্শন ঋদ্ধ গণতান্ত্রিক রাজনীতিবিদ, কিন্তু এরাই তো বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু থেকেও বঞ্চিত করে রেখেছে প্রায় 60 কোটি সহ দেশবাসীকে, যাদের এরা বলে অচ্ছুত। হাজার বছরের নিপীড়নের মধ্য দিয়ে তাদের এরা শিখিয়েছে এই দুঃসহ দশাটা মেনে নিতে। আজ 2020 সালের 15ই আগস্টে ভারতবর্ষে দাঁড়িয়ে তাঁর এই কথার যথার্থ অস্বীকার করার মতো 56+ ইঞ্চি বুকের পাটা কার আছে? বন্ধুরা শুনছিলেন ফিরে দেখা দেশভাগের দ্বিতীয় পর্ব। এই পর্বে শুনলেন লেখক অধীর বিশ্বাস, লেখক হাসান আজিজুল হক ও প্রাবন্ধিক আশিস লাহিরির বক্তব্য। ফিরে দেখা দেশভাগের এই পর্বে শুনলেন হেমাঙ্গ বিশ্বাসের গান বাঁচপুরে বাঁচপুরে আমরা, শুভপ্রসাদ নন্দী মজুমদার ও কালিকা প্রসাদের দ্বৈত কণ্ঠে শুনলাম এপার বাংলা ওপার বাংলা। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়।